গুড মর্নিং স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস কেজির সবুজ পাতা বই থেকে খণ্ডত্ব ও অনুষ্কার অনুসারযুক্ত শব্দ কী কী খণ্ডেত্ব এবং যুক্ত শব্দ দেখো প্রথমে এটা তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ কাশফুলের ফুলের কাশফুল আমরা কোন সময় দেখতে পাই শরৎকালে তাহলে কি হবে শরৎ র খণ্ডত্ব শরৎ তালাবস্ব র খন্ডের শরৎকালে আর কি হয় শরৎকালে দুর্গা হয় তাহলে শরৎ স্পেলিং কি হল তালাবস্য র খণ্ডের এরপর দেখো এটি কি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি উৎসব পালন করা হচ্ছে তাহলে উৎসব স্পেলিং কি হবে হস্যৌ খণ্ডের তো দন্তেশ্ব ব উৎসব হস্যৌ খন্ডের তো দন্তেশ্ব ব উৎসব নেক্সট দেখো দেখতে পাচ্ছি একজন চিৎকার করছে কি চিৎকার চিৎকার স্পেলিং কি চয়হস্য খণ্ডের কয়াকার র কি হল চয়হস্যই কয়াকার র চিৎকার নেক্সট দেখো এটি কিসের ছবি এটি বিদ্যুতের ছবি বিদ্যুতের আরেক নাম কি জানো তড়িৎ তড়িৎ স্পেলিং কি লিখব তর অহস্যই খণ্ডের তড়িৎ তর অহস্যই খণ্ডের তড়িৎ নেক্সট এসি এটি কি এটি হলো মাছের ছবি মাছের আরেক নাম হলো মৎস্য কি মৎস্য মৎস্য স্পেলিং কী হবে ম খন্ডে তন্তস্য জফলা মৎস্য কি হলো ম খন্ডে ত জফলা মৎস্য মাছকে আমরা ইংলিশে কি বলি ফিশ নেক্সট দেখো এটি কি এটি পৃথিবীর ছবি পৃথিবীর আরেক নাম কি জানো পৃথিবীর আরেক নাম হলো জগত তাহলে পৃথিবীর আরেক নাম কি হলো জগৎ কি হবে বর্গের জ খণ্ডেত্ব বর্গীয় জ খণ্ডেত্ব তাহলে আমরা খন্ডত্ব যুক্ত কি কি শব্দ দেখলাম আরেকবার দেখে নি তালাবস্য র খণ্ডেত্ব শরৎ হস্যৌ খণ্ডেত দন্তেশ্য ব উৎসব জয়হস্য খণ্ডেত্ব কয়াকার চিৎকার ত রহস্যই খণ্ডেত্ব তড়িৎ ম খণ্ডেত্ব দন্তস্য জফলা মৎস্য বর্গের্য গ খণ্ডেত্ব জগৎ তাহলে কি কি হলো শরৎ উৎসব চিৎকার তরিত মৎস্য জগৎ এরপর দেখো অনুসার অনুসার যুক্ত শব্দ এটি কিসের ছবি দেখতে পাচ্ছ হাঁসের ছবি হাঁসের আরেক নাম হলো হংস হয় অনুসার দন্তেশ্য হংস কি হলো হয় অনুসার দন্তেশ্য হংস নেক্সট দেখো এটি কি মাংস কি মাংস মাংস তোমরা সকলেই খাও মাংস স্পেলিং কি হবে ময়াকার অনুসার দন্তেশ্য মাংস ময়াকার অনুসার দন্তেশ্য মাংস নেক্সট এটি কিসের ছবি চিংড়ি মাছের ছবি চিংড়ি মাছের স্পেলিং কি হবে জয় হস্য অনুসার রয়হস্যই চয় হস্যই অনুসার রয় চিংড়ি নেক্সট দেখো এটি কি একটি আংটির ছবি আংটি স্পেলিং কি আ টয় টয়হস্যই আংটি আ টয় টয়হস্যই আংটি নেক্সট কী এটি এর ছবি ফরিং তোমরা সকলেই দেখেছ চারিদিকে ঘুরে বেড়ায় ফরিং ফরিং স্পেলিং কি হবে ফ অয়হস্যই অনুসার ফরিং ফর অয়হস্যই অনুসার ফরিং নেক্সট দেখো এটি কিসের ছবি সিংহ অর্থাৎ লায়ন সিংহ স্পেলিং কি হবে দন্তস হস্য অনুসার হ সিংহ সিংহ কোথায় থাকে সিংহ বনে থাকে সিংহকে বনের রাজা বলা হয় তাহলে আমরা কি কি দেখলাম অনুসার যুক্ত শব্দ হংস হয় দন্ত দন্তেশ্য হংস হয় অনুসার দন্তেশ্য হংস ময়াকার অনুস্বার দন্তস্য মাংস চয়হস্য রয় হস্য চিংড়ি আ অনুসার হস্য আংটি হর অহস্যই অনুসার ফরিং হস্যয় অনুসার হ সিংহ ওকে স্টুডেন্টস তাহলে আজ এ পর্যন্তই থাক নেক্সট দিন অন্য কিছু আলোচনা করব। ওকে তোমরা এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে থ্যাংক ইউ